করবেন, কিন্তু ওনার বউকে বাদ দিয়ে যদি সভাপতির বউকে নিয়ে যায় তখন কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলাম, দেখি আপনার ভিতরে ভেজাল আছে। তার মানে মমতাজের মতো এই ধরনের গান মুসলমানের ঈমানকে নষ্ট করবে। এরা বলে বউ বাদ দাও, বান্ধবীর হাত ধরো, কথা বলেন ঠিক কিনা? এগুলো গান শুনে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আবার ওই একই গানে বলা হয়, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখাকে ধুইয়া। ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করেছিল, নাকি জোলেখা ইউসুফ নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছিল, কথা বলেন না কেন? একটা গোপন কক্ষের ভিতরে একটা দুইটা নয় 10টা দরজায় তালাবন্দি করে গোপন কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জালারে পাঞ্জাবি বলা। এই ইউসুফ তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, মহিলার সলাকলা বোঝে না, কথা বলেন ঠিক কিনা? এইবার জুলাইকা নিজের শরীরের কাপড় গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ গুলো ঢাকতেছে। পয়গাম্বর ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জোলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো, কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন জোলেখার মনের অবস্থা কি, নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য ইন্নি আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আমার ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজায় যাও মাত্রই জোলেখা পিছন থেকে মারছে থাবা, কয় হুজুর যাস কোথায়, থাম। এই কথা বলে পিছন দিক দিয়ে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের শরীরের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না, আল্লাহু আকবার বলে গোপন রুমের ভিতরে নিয়ে গেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ফিরেও তাকায় নাই। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিপা গলি পাইলেও আর পীড়িতের 12 মাস, কথা কন না খেন? এই রে ভাইরা আমার ভালো করে শোনেন, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জোলেখা এবার শেষ দরজায় তাকায় দেখে তার স্বামী আজিজ মেসর দাঁড়াইয়া আছে। স্বামীকে দেখা মাত্র জোলেখা ন্যাকা কান্নার অভিনয় শুরু করছে। যেই মহিলা কথা বলার আগে বেশি বেশি কান্না করে, বুঝবেন এই মহিলার চরিত্রে গণ্ডগোল। কথা কওয়ার আগে কান্দে দেয়, আমার কেউ তোর কেউ নেতে বাঁচিয়ে আছো কে? কথা কন না কে, কথা কন না কে? কথা কওয়ার আগে পেঁপো ভ্যাবো, যেই মহিলা কথা বলার আগে কান্দে দেয় বেশি বেশি কান্নাকাটি করে, তোর সর্দি এত পানি আসে কোত্থেকে? মোটর বসাছো চোখ যে টিপ দেওয়া সময় না, কথা কয় না কেন? যার বউ বেশি কান্নাকাটি, এই চুপ পরে কান, কি ঘটনা হয়েছে আগে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কথা কান্দা লাগবে, স্বামী স্ত্রী দুইজন জামাত করে কান্দা হবে, কথা কন ঠিক কিনা? এই যে মহিলা কথায় কথায় কান দিবি, কান্দেই মামলা জিতবার চায়, কান্দেই মানুষের মন জয় করবার চায়, বুঝবেন ওই মহিলার ভিতরে ভেজাল আছে। তোর চোখের এত পানি কোত্থেকে আসে? কিছু কর আগে আমার কেউ নেই, কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার কথাই কথাই কান্না কর, এরকম মহিলার কিন্তু মন মেজাজ ভালো না, যে যত কাঁদবার ভিতরে তত ভেজাল, তোর কান্দা লাগবি কে? ভালো করে বোঝেন। জোলেখা একা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার বড় ধরনের সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না, কথা বোঝেন না? নেকা কান্নার অভিনয় করা মিথ্যা দর্শনের আসামি বানাইয়া মিথ্যা তহমত দিয়া 1 নয় 2 নয় পয়গাম্বারকে 9.5 বছর জেল খাটাইছে, কথা বলেন ঠিক কি না? এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, ওরা যদি ষড়যন্ত্র করে শয়তান ওদের কাছে ফেল মারে। এজন্য যুবক রে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কোন নারীর ছলাকলায় ভোলা যাবে না, ওদের প্রেমের জালে ফাঁসা যাবে না, ওদের রূপের জালে মায়ার জালে মিষ্টি প্রেমের জালে মিষ্টি প্রেমের কথায় একবার যদি ফাঁসা যাও পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে প্রেমের জালে মায়ার জালে একবার যদি ফাটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দেরে সারা জীবন কেঁদেও ওই ডালিনীর কাল নাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না।
কথা কন্যা কান, ওরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা করে। এ কথা কন্যা বলবো পরে আসতেছি, কথা মনে হয় আপনারা ভুলে গেছেন কোন কথা বলছিলাম, ভালো করে বোঝেন বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন। আমি আর কথা বাড়াইতে চাই না, যে কথা বলতে চাচ্ছিলাম, গান বাজনা জায়েজ না হারাম। সূরা লোকমানের 6 নম্বর আয়াত লাহওয়াল হাদিদ, এই শব্দের দ্বারা গান বাজনা বাদ্যযন্ত্র গিটার তবলা সব মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন কি? মানুষকে তার ছিঁড়ছে নাকি? কারণ হিরো আলম দেখেন না, গান পারুক আর না পারুক সুর এটা মেরে দে, দেশি বিদেশি হিন্দি। এই যে আজকে হিরো আলম কথা কেন মনোনয়ন পত্র জমা দিতে গেছে, বাতিল ঘোষণা করছে, কথা কন, বাতিল ঘোষণা করছে। ও বলতেছে এর আগে বহুবার বাতিল ঘোষণা করেছে, আমি নাসর বান্দা, কথা কয় না কে, আমি আবার কই যাব, কোন জায়গায় যাবে? হ্যাঁ, ও কিন্তু সেই জিনিস, ও বলতেছে আমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছে। হিরো আলম এইবার বলতেছে আমি বরাবরই প্রত্যেকবার হাইকোর্ট থেকে নিয়ে আসছি, এইবারও যাব, কথা কয় না কেন? এরপরে চিত্রনায়িকা মাহিয়া মাহি এটাও বাতিল করছে। বাংলাদেশে 93 জন এমপি পদপ্রার্থী, তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শিল্পী ডলে সায়ন্তনী, নাম শোনেননি? এই যে এতগুলো যারা হিরো নায়ক অনেকেরই বাতিল করা হয়েছে, কথা কন ঠিক কিনা? এগুলো একটু তো হবে আলোচনা সমালোচনা, হবে হবে না? আবার হিরো আলম দেখবেন বগুড়া থেকে নির্বাচনে দাঁড়াবে, বলতেছে এইবার আমার একতারা মার্কা নয়, এইবার আর মার্কা হবে ডাব, জনগণক ডাব খাওয়ায় ঠান্ডা করবে, কথা কন। এটা খেলা দেখালো ভাই, খেলা দেখালো। ও বলতেছে আমি দেশের বাহিরে ছিলাম তো, এজন্য আমার ফর্ম পূরণ করতে কিছু ভুল হয়েছিল, এই ভুলের কারণে আমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আমি যেহেতু দুবাই থেকে আসলাম, ওই যে দুবাই দেখছেন না, হ্যাঁ দুবাই গেছিল, যাই হোক দুবাই থেকে আসছে যুবকের, আবার এগুলো নিউজ ভালো বোঝে, কথা কন না কেন? এ বাজান গো আমার, তাহলে হিরো আলম দেশি বিদেশি হিন্দি আরবি কোন গান গাওয়া কিন্তু বাধ্য হয়নি, রবীন্দ্রসঙ্গীত পর্যন্ত গাইছে, খালি ভাটিয়ালের পল্লী গীতি এগুলো বাদ কি আছে, এলো মনে শুরু করবে, কথা কন নাকি আপনারা? তাহলে একটা গান দুই দিন চার দিন শুনতে ভাল লাগে, বেশি শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে, মানুষ কয় প্যান পিন বন্ধ করে, কিসের বাদাম হাঁটে শেষ, চপ চপ, কথা কয় নাকি? কথাকে বোঝা গেল, তার মানে হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম, কিছু সময় ভাল লাগে, সব সময় ভালো লাগে, জোরে বলেন সব সময় ভালো লাগে, কিন্তু হালালের মজা হলো চিরস্থায়ী, মৃত্যু পর্যন্ত হালালের উপরে কেউ বিরক্ত হয় না, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আমার আল্লাহ ডেকে বলেন নবী গো নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? আরো জোরে ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন একটু জবান ছেড়ে সবাই আর একবার তিলাওয়াত করে বলেন, আমার আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ ডেকে বলেন নবী গো আমি আল্লাহ পাক অবশ্য আপনাকে হাউজে কাউসার গিফট করেছি, হাউজে কাউসার দান করেছি, দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাতার উপরে চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000
বছরের সমান ওই কঠিন কিয়ামতের ময়দানের নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না, কষ্ট হচ্ছে আপনাদের ভাই? অনেকে কিন্তু ওটা বসা করতেছেন, আমি কিচ্ছু বলতেছি, সাড়ে বারোটা কিন্তু বাজেনি বাচ্চা। আপনি আপনার ওয়াদা ঠিক রাখার চেষ্টা করেন, আর যদি নিজের ওয়াদা, আমরা হাত তুলে সব ওয়াদাই দিই, আসি হুজুর আসি, কাজের বেলায় নাই, কথা কোন ঠিক কি না। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন, বাজান কয়েকটা মিনিটের মধ্যে আমি শেষের দিকে চলে যাব, মন খারাপ করবেন না। তাহলে হাউজে কাউসারের পানি যদি একবার কেউ কিয়ামতের ময়দানে পান করে জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, এই হাউজে কাউসারের পিয়ালা ভালো করে বোঝেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ, এই হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত কারা কারা পৌঁছাইতে চান দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সেই সৌভাগ্য বান্দাদের তালিকায় আমাদের নামগুলো লিখে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি আজকের মাহফিলের সকল মানুষকে পান করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন, হাত নামান। এই যে হাউজে কাউসারের পিয়ালা ভালো করে বোঝেন, মানুষ দলে দলে যাবে নবীজির কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন, আমার নবী ডেকে বলবেন আল্লাহ অনেকগুলো উম্মতকে দেখলাম আমার কাছে আসতেছে, এখন কমার সংখ্যায় কম দেখতেছি, বাকি উম্মতগুলো গেল কোথায়? আমার আল্লাহ ডেকে বললে হাবিবুল্লাহ, ও আমার নবী, হে আমার বন্ধু, আপনি সবাইকে পাইকারি ধরে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। যারা দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল, ওই দুইটা অপরাধের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। এক নাম্বার অপরাধ শুনবেন, মাথা গরম করেন না, বলবো এক নাম্বার অপরাধ, যারা জালেমদের পক্ষে ছাপাই গায় বোঝেন, হ্যাঁ ওদের কথায় তাল মিলায়, এই অপরাধের সাথে জড়িত যারা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জুলুম করতেছে, অত্যাচার করতেছে, কষ্ট দিতেছে, তাও সমর্থন দিচ্ছে যে না ঠিক, সব ঠিক, আপনি যা করেন সব ঠিক, কথা কয় না, তুমি নামাজ পড়ো, বছরে বছরে ওমরা করো, সামনের দিকে যাবো, কষ্ট হবে? আর একটা অপরাধ শুনবেন, কষ্ট হচ্ছে না তো, শোনেন, রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পান করতে গেলে দুইটা কাজ করতে হবে, কয়টা? আরো জোরে, দুই আঙ্গুল দিকে, কয়টা আরো জোরে বলেন কয়টা? শোনেন, পানি চাইলেন আর পাইলেন, অত সোজা না, কথাকে বোঝা গেল, চা লাগবে না, বাজান গো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে বোঝেন, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে আল্লাহর আরশের নিচে শাশ্রুনীন মানুষকে ছায়া দেওয়া হবে, যার ভাগ্যে আরশের নিচে ছায়া জুটবে আর রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি জুটবে, এই লোকটা যে কনফার্ম জান্নাতি, আর কি টেনশন আছে? সুবহানাল্লাহ বলেন, এখন রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে, কথা বলেন না কেন? আমি এলাকায় আসছি, একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম, দিয়ে বললাম বাবু আমার জন্য এক বোতল পানি নিয়ে আসে, আমি একটু উজু করবো, ওই চকলেট পাইয়ে আনন্দের ঠেলায় ছেলেটা মারছে দৌড়, মাঝপথে যে আসার খাইয়ে পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটো রস না রক্ত রক্ত বের হয়েছে। এইবার ছেলেটার হাতে যে চকলেট আছে সে আবার দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভৈরে পা
পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেছো, আচার খাইছো, মনে হয় ব্যথা পাইছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ওই ছেলেটার হাতে চকলেট, কথা কয় না, ওই চকলেট মিষ্টি জাতীয় চকলেট থাকার কারণে এই চকলেটের খুশি আর আনন্দের ঠেলায় বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কন ঠিক কিনা? এই যে আউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকেও যে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ আদায় করা লাগবে। আপনি হয়তো ভাই মসজিদে নতুন মুসল্লি, আজকে নামাজ পড়তে গেছেন, যারা পুরাতন মুসল্লি ওরা আপনাকে দেখে বলবে বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশাহ কোন দিন থেকে নামাজ পড়া ধরলো, সমালোচনা করবে যে সমস্ত মুরব্বীরা এ ধরনের আচরণ করে, এরা ঠিক না, এরকম করা ঠিক না। একটা মসজিদে মুসল্লি বাড়লে সমালোচনা না, ওয়েলকাম জানাইতে হবে যে আলহামদুলিল্লাহ তুমি মসজিদে আসছো, আমরা খুব খুশি হয়েছি, এই যে মসজিদে ঢুকছো আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সলাত আদায় করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর আমরা টিটকেরি মারি দেখি কয়দিন তোরে এই নামাজ থাকে, মানে চকিদারির দায়িত্ব দিছে আছে না, কথা কন না কেন? আবার যুবক বয়সে আপনি দাঁড়িয়ে রাখছেন, মানুষ সমালোচনা করবে, এমনকি ঘরের বউটাও ভালো না বাজতে পারে, বাইরে ঘুরতে যাবেন আপনার বউকে দেখে বলে ভাবি কেমন আছেন, সাথে চাচার খবর কি, বউ বাড়িতে এসে রাগ করে বলে তোমার সাথে যাওয়া যাবে না, আমাকে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা, কথা কন কথা কন। তার মানে যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে যে বউ রসুলের সুন্নত দাঁড়িয়ে পছন্দ করে না, আর যাই হোক এই বউ কখনো আপনাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারবে না। রাগ করতেছে? গত দুই দিন আগের ঘটনা, এক বউ স্বামীর সাথে ঝগড়া লাগে, এক কামড় মেরে কান ছিঁড়ে ফেলে দিছে। যে বউ ঝগড়া লাগে স্বামীর কান কামড় মেরে ছিঁড়ে নেয়, এইরকম বউ যা দুনিয়াতে জাহান্নাম তা, কথা কন না কে? হাই রে বউ ভাই, এরকম বউ যাই পাশে কপাল খারাপ, কথা কন ঠিক কিনা? কিছু কিছু বউ ঝগড়ায় এমন লাগা লাগে মনে হয় জনগণের সামনে স্বামী লুঙ্গি খুলে দেখাবে, এরকম আছে না? না এগুলো বউ না যায়নি, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? শোনেন, ঘরের শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি, ঘরেও শান্তি, কোন জায়গায় যে আপনি ভালো থাকতে পারবেন, কথা কন ঠিক কিনা? এদিক খেয়াল করেন, ঘরের শান্তি আসবে কিভাবে? ওই যে চারটে সুন্নত বলবো বলবো পরে পরে, আগে শোনেন ভালো করে, বোঝেন বাজান গো আমার। তাহলে এই যে হাউজে কাউসারে পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে, কাজ করতে হবে কয়টি, আরো জোর আস্তে কন, কেউ জান শোনে না, তোরা জান কথা কস না বা, তোরা চুপ করে থাক, এরা যে যুবক আমার সন্দেহ হচ্ছে, এই কাজ করতে হবে কয়টি? আল্লাহ দুই নাম্বার আয়াতে বলেন জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এক নাম্বার ফসল্লি লিরব্বিকা, রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে, নামাজ হবে একমাত্র কার জন্য? উলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য, জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কাকে খুশি করা? আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, জোরে বলেন মারহাবা। ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সলাৎ হবে কার জন্য?
ভালো করে বোঝেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে তারা যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সলাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় নিয়ে যারা সলাত আদায় করবে এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আপনি যদি নামাজ নামাজের মতো আদায় করতে পারেন, আমার আল্লাহ ডেকে বলেন ফালিয়াবুদু রাব্বাহাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, বান্দারে ইবাদত যদি ইবাদতের মতো করতে পারে, যুবকে ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, মাথাটা যদি নত করতে পারো, যারা পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথাটা নত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি রাজি খুশি করতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার তোমার কোনো রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ, রিজেক দাতা কে? উত্তর পার রাজ্জাক, ওটা তো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাক কে? রিজেক দাতা কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী দেখতে বালুকণার মতো, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। ও বগুড়ার মুসলমান, রাতের বেলা একটা প্রাণী বের হয় কু কু কয়া সিল্লে, ওর নাম শিয়াল, চেনেন না? আপনাদের এলাকায় শিয়ালের নামে কি ভাতের হোটেল আছে? শেরপুর বাজারে কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমান আছে? ওরে খাওয়াই কে? আরো জোরে কর। সকালবেলা একটা পাখি খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় উদর ভর করে ওই পাখিকে বাসায় ফেরত পাতায় কে? রিক্সা চালক সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, ভ্যান চালক সন্ধ্যা হইতে হইতে পকেটের মধ্যে 1,000-1,200 টাকার ব্যবস্থা করে কে? তাহলে রিজেক দাতা কে? দুনিয়ার এত মাখলুককে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদার দিক দিয়ে মানুষ হলো নাম্বার ওয়ান। সে আদম সন্তানকে কে আল্লাহ না খাওয়ায় রাখবে? তাহলে রিজেক দেবেন কে? গোলামির মতো যদি গোলামি করতে পারেন, যারা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করবে, আমার আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করবেন। আমার আল্লাহ দেখে বলে বান্দা দুই নাম্বার কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। এখন মানুষের অন্তরে ভয় আছে না নাই? এই যে মির্জাপুরের বাজারে আপনি বিকাশের দোকানদার 2,00,000 টাকা নিয়া, এই গ্রামের নাম হলো সাতারা, এই গ্রামে আপনি আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে গ্রাম পর্যন্ত যাইতে পারবো নাকি পথে ঘাটের মধ্যে কোন ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো, আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি স্বামী সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালো ভালো ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, আছে না নাই? এই যে গতকালকের ঘটনা, স্বামীর কাছ থেকে বউকে কেড়ে নিয়ে যায় গণধর্ষণ করা হয়েছে, কথা বলেন ঠিক কি না? এই যে সমাজে এত ধর্ষণ, এত খুন, এত টেন্ডারবাজি, সাদাবাজি, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, ছিনতাইকারীর কবলে পড়ে যান টাকা কত কিছু মানুষ হারাইতেছে, জীবনের কোনো হয়রানি পেরেশানি থাকবে না। মানুষ যখন সবাই আল্লাহর গোলামি করবে
চোর ডাকাত থাকবে না। যখন সমাজে আল্লাহর আইন চালু হবে, আল্লাহর বিধান চালু হবে, কোরআন দিয়া ধর্ষকের বিচার করা হবে, যখন জিনাকারী নারীর পুরুষের বিচার করা হবে, যখন আল্লাহর আইন দিয়া চোরের হাত কাটার আইন যখন চালু করা হবে, আল্লাহর আইন দিয়া সমাজ চলবে, যখন শান্তি নিরাপত্তা ফিরে আসবে, তখন মানুষের তৈরি করা আইন দিয়া 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করা যাবে, শান্তি আসবে, তখন লাগবে কার আইন? আরো জোরে ভালো করে বোঝেন, ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সলাত, তাহলে সলাত হবে কার জন্য? আমিনকে রাজি খুশি করার জন্য। পাঁচ কারা কারা দায় করবেন, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা।